হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মেঘলাস হবি অ্যান্ড প্যাশন। মেঘলাস হবি অ্যান্ড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি করার জন্য আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি আর কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে পাউডার আর 1 চা চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন অথবা দোকানের কেনা মশলাও দিতে পারেন। আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ, এবারে আমি দিচ্ছি ঘরে পাতা টক দই, আমি এখানে 4 টেবিল চামচ টক দই দিচ্ছি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব, 4-5 ঘন্টার জন্য রেখে দিলে খুব ভালো, যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত 1 ঘন্টা রেখে দিতে হবে। এদিকে এই ফাঁকে আমি ভাতটা করে নেব। ভাত তৈরি করবার জন্যে বেশ খানিকটা জল গরম হতে দিয়েছি আর তাতে বেশ খানিকটা লবণ দিয়ে দিচ্ছি, যাতে ভাতের মধ্যে এই লবণটা চলে যায়, পরে আর লবণ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এরপরে দিয়ে দিচ্ছি জলের মধ্যে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 1টা স্টার অ্যানিস, 2টো দারচিনি, 3-4টে লবঙ্গ আর 3-4টে দারচিনি, এলাচ, আর দিয়ে দিচ্ছি 1টা গোটা পাতিলেবুর রস। এবারে জলটা আমার ফুটে উঠেছে, জলটা ফুটে উঠতে আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 400 গ্রামের মতো বাসমতি চাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। চালটা দেওয়ার পরে ভাতটা ফুটিয়ে নিয়েছি। ভাতটা ততটাই করতে হবে যতটা তে ভাত ঝরঝরে থাকে, মানে 80% মতো ভাতটা সেদ্ধ করতে হবে। এটা বোঝার উপায় হচ্ছে ভাতটা দেখতে অনেকটা ভাতের মতো হবে কিন্তু ভেতর থেকে সেটা শক্ত থাকবে। ভাতটা আমার হয়ে গেছে, আমি উপর থেকে ভেসে ওঠা গোটা গরম মশলাগুলো তুলে সরিয়ে নিচ্ছি। এবারে ভাতটাকে আমি ফ্যান ঝরিয়ে রেখে দিচ্ছি। কড়াইতে তেল গরম হতে দিয়েছি, দিয়ে আমি লম্বা লম্বা একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, যেটাকে বলে পেঁয়াজ বেরেস্তা। আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি, একটু ক্রিস্পি করে এটাকে ভাজবো। আমার পেঁয়াজ বেরেস্তা বানানো হয়ে গেছে। আমি আগে থেকে আলু আর ডিম সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ আলুতে সামান্য হলুদ দিয়ে আমি এটাকে একটু ভেজে তুলে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি। আলু ভাজার তেলেই আমি এবারে মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু হালকা গোলাপি রং ধরা অবধি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনের পরিমাণ আর ভাতের পরিমাণটা এমনই হবে, চিকেনের পরিমাণ যতটা হবে তার অর্ধেক পরিমাণ চাল নিতে হবে, মানে 1 কেজি চিকেন হলে 500 গ্রাম চাল নিতে হবে। আমি 800 গ্রাম চিকেন আর 400 গ্রাম চাল নিয়েছি। চিকেনটাকে একটু মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে। এবার আমি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য 1টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চিকেনটা আমি 70-80% মতো সেদ্ধ করব। 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, চিকেনটা আমার 70-80% মতো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা ছিল তাই বেশি সময় লাগলো না। এবারে এই চিকেনের মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম আর সেদ্ধ করে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিটের জন্য এটা আমি রেখে দেবো। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার চিকেন রান্নাটা হয়ে গেল। এবারে আমি বিরিয়ানির আসল
কাজটা করব যেটাকে লেয়ারিং করা বলে। আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, পাত্রে প্রথমে আমি রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো এইভাবে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। একটু চিকেনের থেকে যে ঝোল বেরিয়েছে সেই ঝোলটাও আমি দিয়ে দিচ্ছি গ্রেভিটা। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে যে 80%-এর মতো সেদ্ধ করে রাখা ভাতটা। ভাতটা দিয়ে পুরো চিকেনটাকে আমি ঢেকে দেব। ভাতটা দিয়ে আমি চিকেনটা ঢেকে দিয়েছি। এবারে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, অল্প একটু বিরিয়ানি মশলা, কেওড়া জল, একটু গোলাপ জল আর দুধে ভিজিয়ে রাখা জাফরান অল্প একটু দিয়ে দিচ্ছি, এটা কালারের জন্যে, আর এতে একটা সুন্দর গন্ধও আসে। এবারে আবার দিয়ে দিচ্ছি বাকি মাংসের টুকরোগুলো। এইভাবে এক স্তর মাংস, এক স্তর ভাত এবং ডিম আলু এইভাবে সাজিয়ে সাজিয়ে দেবো, এবং প্রত্যেক স্তরের মাঝখানে ওই সমস্ত মশলা, মানে পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা, কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে সেটাকে আমি ছড়িয়ে স্তরগুলোকে সাজিয়ে দেব। আবার ভাত দিচ্ছি, চিকেনগুলোকে ঢেকে দেব। চিকেন আর আলু দিয়েছি এই স্তরে আমি। আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা, গোলাপ জল ও কেওড়া জল, দুধে ভেজানো জাফরান, এবারে এই স্তরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলো, সঙ্গে একটু গ্রেভি। আবার ভাত দিয়ে ডিমের স্তরটাকে আমি ঢেকে দেব। সব শেষে দিয়ে দিচ্ছি আবার বাকি পেঁয়াজ বেরেস্তা এবং সমস্ত মশলা। বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল এবং দুধে ভেজানো জাফরান, এই শেষ স্তরে আমি দেব একটু মিঠা আতর এবং একটু ঘি। সবটুকু জাফরান, দুধে ভেজানো জাফরান আমি এই স্তরে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা মিঠা আতর। মিঠা আতরটা বিরিয়ানিতে একটা সুন্দর গন্ধ আনে, তবে পরিমাণটা খুব কম দিতে হয়, বেশি দিলে উগ্র গন্ধ হয়ে যায়। আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি। এবারে আমি নরম করে একটু আটা মেখে রেখেছিলাম আগে থেকে, এবারে এই পাত্রটার মুখে চারদিকে ভালো করে সেই নরম আটাটা আমি মাখিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই আটার উপরে এমনভাবে দিতে হবে যে যাতে ঢাকনাটা সরে না যায় এবং কোনো রকম ফাঁক না থাকে। পাশ দিয়ে এবার আটাটা দিয়ে ফাঁক জায়গাগুলোকে আমি ভালো করে ঢেকে দিচ্ছি। এবারে গ্যাসের উপরে আগে থেকে আমি একটা লোহার তাওয়া বসিয়ে গরম হতে দিয়েছি, তার উপরে আমি দিয়ে দিলাম বিরিয়ানির পাত্রটা। প্রথমে 5 মিনিট একটু হাই ফ্লেমে রেখে আমি কমিয়ে দিয়ে 20 মিনিট আমি এটাকে দমে বসিয়ে রাখবো। 20 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আটাগুলোকে এবারে আমি হাত দিয়ে সরিয়ে ফেলে দিচ্ছি, পরিষ্কার করে নিয়েছি আটাগুলো। এবারে আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমি এটা এবারে একটা প্লেটের মধ্যে পরিবেশন করছি।
এবারে বিরিয়ানিটা আমার পরিবেশনের জন্য প্রস্তুত। আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আজ এই অবধি ভালো থাকবেন, নমস্কার।